সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে আজকে আমরা কথা বলবো নিউজ প্রেজেন্টেশন নিয়ে নিউজ প্রেজেন্টেশনের প্রথম পর্ব আজকে আমরা প্রথম পর্ব আজকে যারা নিউজ প্রেজেন্টেশনে আসতে চান তাদেরকে নিয়ে কথা বলবো তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিভাবে একজন সাধারণ মানুষ কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা না করে কোনো কলেজে না যে বিষয়ে প্রাথমিক কোনো জ্ঞান না থেকে সে সমস্ত বিষয় নিয়েই মূলত আজকে আমরা লাইভে কথা বলবো তো সাধারণত কারা আসতে পারেন সংবাদ উপস্থাপনায় তাদের বিষয়ে বলছি সাধারণত আপনার টেলিভিশনে আমরা ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ করে যারা সংবাদ পাঠ করে থাকেন যেমন রেডিওতে টেলিভিশনে এদেরকে আমরা সংবাদ পাঠক বলে থাকি তো এই সকল সংবাদ পাঠক সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে হয়তো রিকুট করা হয় কিন্তু এজন্য নিজেদেরকে লেগে থাকাটাই বেশি যে কোথায় সুযোগ সেটা টেলিভিশনে না রেডিওতে কোথায় আপনার সুযোগ হচ্ছে সেটা আপনার আপনাকেই সেটা খোলা রেখে কাজ করতে হবে তো সংবাদ উপস্থাপক আপনাকে আপনাকে প্রথমে আপনার আগ্রহটাই মেন দৃঢ় সংকল্প প্রথমে বলবো যে আপনি যদি দৃঢ় সংকল্প নেন যে আপনি সংবাদ উপস্থাপক হবেন তো এটাই হলো আপনাকে অর্ধেকটা আপনার জীবনের এই স্বপ্নটাকে বাস্তবায়নে এগিয়ে দিবে আর স্বপ্নের বাস্তবায়নের জন্য আপনার কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো তো আপনার আপনি যদি ইউনিভার্সিটির ছাত্র হন বিশেষ করে যদি আপনি স্নাতক বা স্নাতকোত্তর কমপ্লিট করে থাকেন এটা আপনার জন্য এটা একটা শিক্ষাগত যোগ্যতার কথাটা প্রথমে আলোচনা করতে চাই যে আপনার শিক্ষাগত যোগ্যতার মধ্যে অবশ্যই আপনার বিশেষ করে স্নাতক যে কোনো বর্ষের বা ডিগ্রির পড়া অবস্থায় যে সংবাদ উপস্থাপনার জন্য টেলিভিশন বা পত্রপত্রিকাগুলোতে আবেদন করতে পারে ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা বা রুলস নেই যে আপনাকে অবশ্যই স্নাতক পাশ হতে হবে অবশ্যই ডিগ্রি পাশ করতে হবে বা অবশ্যই ডক্টরেট ডিগ্রি লাগবে সংবাদ উপস্থাপনার জন্য এ ধরনের কোনো নিয়ম বা নীতিমালা নয় তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেহেতু একটা সম্মানজনক পেশা এবং আপনার আমি সাজেস্ট করবো যে আপনার অন্যতম স্নাতক পাশ করে এই পেশায় আসাটা বেটার কারণ এখানে জ্ঞানের কিছু বিষয় থাকে জ্ঞানের কমতিটা এটা অন্য কোনো কিছু দিয়ে হয় না আপনি যত সুন্দর উপস্থাপনাই করতে পারেন না কেন আপনি যত সুন্দর করে কথা বলতে পারেন না কেন আপনার সব কিছুর আগে অবশ্যই জ্ঞানগত একটা প্রস্তুতি থাকা প্রয়োজন সেই জন্য আমি বলবো যে স্নাতক স্নাতকোত্তর যদি বা ডিগ্রি যদি আপনি যদি পাশ করে আসতে পারেন তাহলে আপনার বড় ধরনের একটা ব্যাকআপ আমি মনে করি তৈরি হব তৈরি হবে তারপরেও যেটা বলবো যে যারা এই ডিগ্রিতে বা যারা অনার্সের প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষ পড়ালেখা করছেন তারাও এখানে শুরু করতে পারেন এই কেরিয়ার জন্য এখন কি করতে হবে সে বিষয়ে আমি কিছু বলতে সেটা হলো যে যে আপনি প্রথমেই আপনার কাজগুলো হলো হলো প্রাথমিক কাজ সেটা আপনার উচ্চারণ উচ্চারণকে ঠিক করা এটা সবাই এই কথাগুলো বলবেন যে উচ্চারণগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে কথা বলা বা এটা তবু সংবাদ উপস্থাপনায় আপনার গুছানোর চেয়ে আপনার সেটার উচ্চারণটাই উচ্চারণের দৃষ্টিভঙ্গিটাই হলো সবচেয়ে বেশি কারণ স্ক্রিপ্ট যেহেতু লেখা থাকে এজন্য নতুন করে আপনার স্ক্রিপ্ট লেখার প্রয়োজনে নেই অনেকেই ভাবেন যে আমাকে কি স্ক্রিপ্ট লিখতে হবে মানে সংবাদ উপস্থাপনায় না আমি বলবো যে এটা টেলিভিশনের বা রেডিওর বা সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের এটার জন্য একটা বড় ধরনের টিম কাজ করে এটা নতুনদের জন্য বলছি অলরেডি স্ক্রিপ্ট আপনার জন্য তৈরি থাকবে সেই স্ক্রিপ্টটা আপনাকে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরা বা বা আপনার দর্শক দর্শক পাঠক যারা রয়েছে বা আপনার যারা লিসেনার রয়েছে তাদের কাছে পৌঁছে দিয়ে হলো আপনার কাজ এটা হলো ফর্ম যেটা আমরা কি বলি যে মানুষের কাছে মানুষ কেন ইনফর্ম করা হলো আপনার কাজ তো স্ক্রিপ্ট এক কথায় স্ক্রিপ্ট তৈরি করার আপনার কোন দায়িত্ব তো এখানে সংবাদ উপস্থাপকের স্ক্রিপ্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই স্ক্রিপ্ট গণমাধ্যম স্টেশন থেকে আপনাকে দেয়া হবে এরপর যেটা হলো যে আপনার খবর কি দেখে পড়বেন না মুখস্থ পড়বেন বা স্ক্রিপ্ট থাকবে কিনা এখন এটা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে অনেকেই হয়তো ভাবে যে আমরা মনে করে যে আসলে প্রেজেন্টার ক্যামেরার দিকে একদিকে তাকিয়ে আছে একদিকে তাকিয়ে আছে আসলে কি মুখস্থ করে কি খবর পড়ছেন তো গ্রামের অনেকেই জিজ্ঞেস করেন তোমাদের প্রেজেন্টাররা কত মেধাবী তারা না দেখেই খবর পড়তে পারেন আসলে সত্যি ওদের ট্যালেন্ট খুবই ট্যালেন্ট তাদের মেধা অনেক আসলে সবার গেতারতে বলছে যে কোনো প্রেজেন্টারই সংবাদ মুখস্থ করেন না তো সেটা না বুঝে মুখস্থ করার কুফল আমরা জানি কিন্তু নাম না বুঝে বা না দেখে খবর পড়া এটা কল্পনাও করা যায় না বর্তমান সময়ে অটো কিউ বা টেলিপ্রম্টার যেটা আপনারা দেখেন যে প্রেজেন্টার সামনের দিকে তাকিয়ে আছে খবর পড়ছে তো এখানে প্রেজেন্টারের সামনে একটা যন্ত্র বা একটা ইলেকট্রনিক ডিভাইস বা মনিটর যেটার মধ্যে ক্যামেরা সেট করা থাকে সেটা দেখে দেখে তিনি খবর পড়েন সংবাদ পাঠক সেটার মাধ্যমে তিনি খবর পড়েন এবং সেটার মধ্যে ক্যামেরা লাগানো থাকে বলবো যে বিল টেনে আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি তো এই আপনার খবর দেখে দেখেই আপনি পড়বেন এখানে আপনার সামনে তাকালেই দেখবেন বড় বড় অক্ষরে সংবাদগুলো রয়েছে আপনি দেখে দেখে পড়বেন যেমন আমরা টেলিভিশন দেখি নিজ দিয়ে ব্রেকিং নিউজ যায় তারপরে যেমন স্ক্রল যায় বলা সেই রকমই নিউজ চলতে থাকে তবে সে যেমন টেলিভিশনের স্কল আপনি থামাতে পারবেন না আপনি চাইলে তো ওটা আবার থামানোর ব্যবস্থা আছে যেহেতু এটা নিয়ন্ত্রণ করছেন বার্তা কক্ষে পিসিআর অংশ থেকে প্রোডাকশন কন্ট্রোল রুম যেটা সেখানে যারা রয়েছে তারা এখানে নিউজ পিসিআর অটোকিউ থেকে থেকে নিয়ন্ত্রণ করছে অটোকিউ এক কথায় খবর আপনাকে দেখে পড়তে হবে সেটা হলো অটোকিউর মাধ্যমে এই জন্য অনেকেই দেখা যায় যে সুন্দর কথা বলতে পারেন সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন কিন্তু অটোকিউ কিউ দেখে খবরটা পড়তে পারেন না তো এই জন্য একটা বড় ধরনের সমস্যা হলো যে আমাদের সংবাদ পাঠক যারা রয়েছে বা যারা সংবাদ পড়তে আসেন বা খবর পড়ার স্বপ্ন দেখেন তারা অটো স্ক্রিপ্ট বা অটো কিউতে তারা ইউজ টু হতে অনেক সময় লাগে শুধু নতুনদের জন্য না যারা যারা দিন ধরেই খবর পড়ছেন তাদেরও দেখা যায় যে অটোকিউর সামনে আসলে তাহলে তাহাদের খবর পড়াটা মানে এক কথায় ফামলিং করে অথবা ওটা দেখে সে পড়তে পারে না তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো অটোকিউ দেখে খবর পড়া তো এখন আপনি অটোকিউ পাবেন কোথায় অটোকিউ পাওয়ার জন্য আপনার অবশ্যই টেলিভিশনে যেতে হবে টেলিভিশনে যখন আপনি সিলেকশন হবেন টেলিভিশন থেকে আপনাকে সেই ব্যবস্থা করে দেবে কিউ দেখে খবর পড়ার তার আগে আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার টেলিপ্রমটার নামক একটা সফটওয়্যার অনলাইনে আপনি চলমান পর্যায়ে খবর দেখতে পারেন যেটা আমি লিঙ্ক আকারে আমি দেব আমার যে লাইভ যেখানে থাকবে সেই লিঙ্ক আকারে সেটা আপনার কিছু স্ক্রিপ্ট মানে কিছু লেখা আপনি যদি সেই কম্পিউটারে এটা আপনি যদি রাখেন তাহলে লেখাটা চলমান হবে তো সেখানে আমি বিস্তারিত লিখব আর আপনারা জানেন যে আমি ফেসবুকে নিয়মিত লিখছি সংবাদ উপস্থাপনা নিয়ে সেখানে ওই বিষয়গুলো আলোচনা করছি তো এতটাই বলতে চাই যে আপনাকে অটো কিউ দেখে খবর পড়ার অভ্যাস করতে হবে অটো কিউটাই আপনার সবচেয়ে বড় বন্ধু নিউজ স্টুডিওতে ওখানে আপনার সবচেয়ে বড় বন্ধু যেমন অটোকিও সেটার নিয়ন্ত্রণকারী যেটা হলো পিসিআর যে প্রোডাকশন কন্ট্রোল রুম সেখানে থাকবেন হলো নিউজ প্রডিউসার অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার তারপরে হলো অনলাইন ভিডিও এবং অন্যান্য যারা থাকবেন তারাই আপনার সবচেয়ে আপনার কাছের মানুষ তাদের আশা ভালোবাসা সব কিছু আপনার সেখান থেকে আপনাকে সহযোগিতা করবে আপনি যদি বিপদে পড়েন আপনি যদি কোনো সমস্যায় পড়েন সব সমস্যার জন্য আপনার স্টুডিওতে তারা আপনাকে হেল্প করবে এই জন্য ভয়ের কোনো কারণ নেই এক কথায় আমরা সে আগের আলোচনায় আসি যে খবরটা সামনে ভেসে ভেসে যাচ্ছে সেটা আপনি দেখে দেখে পড়ছেন আপনি যদি আসতে পারেন সেটা আসতে চলবে আপনি যদি একটু দ্রুত পড়েন তাহলে সেটা দ্রুত চলবে এই জন্য ভয়ের কোনো কারণ নেই যে কিউ কত কত কিলোমিটার বেগে চলবে কত মাইল বেগে চলবে এটা ভয়ের কোনো কারণ নেই এটা আপনার একটা কথাই সেটা হলো যে আপনাকে যে আলোচনা আসছিলাম যে সামনে খবর যাবে সেই ডিভাইসের মাধ্যমে অর্থাৎ সেটা আপনি একটা কম্পিউটার স্ক্রিন বা মনিটর বলতে পারেন যেটাকে দেখে দেখে আপনাকে খবরটা পড়তে হবে তো এটার জন্য তো চলো মানে জন্য আপনার যেটা আমি বলবো যে আপনারা যখন বাসায় সেটা দেখে দ্রুত একটা প্র্যাকটিস আপনারা বাসায় করতে পারেন এটি হলো সবচেয়ে বড় আপনার প্রাথমিকভাবে যারা স্বপ্ন দেখছেন যে সংবাদ পাঠক হবেন তারা অটোকিউ প্র্যাকটিসের জন্য বাসায় যে স্কল আসছে টেলিভিশনের সেটা বাংলা হতে পারে ইংলিশ হতে পারে সেটার সাথে আপনি দেখে দেখে যেন আপনি পড়তে পারেন এটাই হলো প্রথম পরামর্শ তারপরে হলো যে বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণ আপনাকে শেখার বিকল্প কোনো কিছু নেই আপনাকে শিখতে হবে আপনার প্রতিদিন পত্রিকা তো অবশ্যই পড়তে হবে এর আগেও আমি এই বিষয়গুলো বিভিন্ন সময় বলেছি আমার আগের ভিডিওতে তো আমি এতটুকু বলবো যে আপনারা সুন্দরভাবে প্রতিদিনের পত্রিকাটা একবার এ টু জেড চোখ বুলানোর চেষ্টা করবেন এবং বাসায় জোরে জোরে সেটা পড়বেন তো তার আগে যেটা হলো যে আরও কিছু কাজ আমি আপনাদেরকে আজকে যেহেতু প্রথম পর্ব শুরু আমরা কিছু কিছু অংশ হয়তো আপনাদেরকে আমরা প্রতিটা ক্লাসে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে আমরা আরো সংবাদপত্রের যে অংশগুলো আপনাকে পড়তে হবে সেটা হলো যে আপনার সংবাদপত্রের খেলার খবর এবং রাজনীতি রাজধানীর খবর আমরা টেলিভিশনের সংবাদে কি থাকে মূলত যে আসে সেটা হলো আমরা সাধারণত দেশের জাতীয় খবরগুলো পাই জাতীয় খবরের মধ্যে হলো রাজনীতি আর রাজধানী অর্থাৎ রাজনীতিক নেতা নেতৃবৃন্দ এবং যারা রয়েছেন তাদের নামগুলো এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বড় একটা অংশ চলে আসে এজন্য আমাদের প্রথম কাজ হলো যে আমরা আমাদের দেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন রাজনৈতিক সরকার দল বিরোধী দল বিভিন্ন ধরনের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের নামটা যেন আমরা সঠিকভাবে যেন আমরা যেন নিজেরা পড়তে পারি তো তারপরে রয়েছে হলো বিভিন্ন প্রশাসনিক প্রশাসনিক মন্ত্রী এমপি থেকে শুরু করে যারা বিচারপতি রয়েছেন তারা আমাদের নাম হয় তারপরে খেলার ফুটবল ক্রিকেট টেনিস এই ধরনের যে খেলোয়াড়গুলো হয়েছে তাদের নামটা সঠিকভাবে উচ্চারণ করা তো আসলে এগুলো সঠিক আপনারা জানেন কিন্তু জানেন কিন্তু সঠিকভাবে উচ্চারণ করাটা বা তাদের নামটা সঠিকভাবে জানা এটা আমি বলবো যে এটা আপনাদের জানা প্রয়োজন তারপরে হলো যে আপনার আমরা যে সমস্ত শব্দগুলো আমরা ইউজ করি সেই শব্দগুলো শুদ্ধ উচ্চারণটা এটার জন্য আপনার সহায়ক হিসেবে আজকে যদি আপনার সংবাদ ব্যবস্থাপক হতে চান আপনাকে আমি প্রথমেই সাজেস্ট করব একটা বই আপনাকে সংগ্রহ করতে হবে সে বইটা অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই পড়তে হবে এবং সে বইটা আপনার বাসায় রাখতে হবে আমি বলবো যে বাংলা একাডেমি থেকে প্রকাশিত উচ্চারণ অভিধান বইটা অবশ্যই আপনার হাতের কাছে রাখুন যে কোনো সময় কোনো উচ্চারণের যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি দেখে নিতে পারেন যে সেখানে আপনি এক বলবেন না এক বলবেন আপনার সেটা ওখানে আপনার উচ্চারণের বিষয়গুলো দেওয়া আছে তো আমি অনেকেই ভাবেন যে আসলে কোন কোন ট্রেনিং সেন্টারে যাব কোথায় কার কাছে শিখব এই অনেক ধরনের ভয় আপনাদের কাজ করে তো আমি মনে করি যে এই ট্রেনিং নিয়ে আপনার এত চিন্তা ভাবনা হ্যাঁ অবশ্যই ট্রেনিং আপনি নিতে পারেন কিন্তু তার আগে হলো সেলফ ট্রেনিংটা আপনার নিতে হবে যেটা আপনার বাসায় ঘরে বসে বসে সংবাদ উপস্থাপক হতে পারেন যেমন আমি ঘরে বসে বসে আজকে আপনাদের ক্লাস নিচ্ছি ঘরে বসে বসে আপনারা সংবাদ উপস্থাপক হতে পারেন সেই বিষয়ে কয়েকটা কথা বলছি বাসায় টেলিভিশন সেটকে নিউজকে আপনি অথবা আপনার যদি ইউটিউব যদি সুবিধা থাকে ডাউনলোড করে খবরগুলো আপনি দেখেন দেখেন কিভাবে খবর পড়ছে সে অনুযায়ী আপনি নিজেকে তৈরি করেন খবরগুলো আপনার যদি আপনার নিজের যদি আপনার বাংলা হয় তাহলে বাংলা খবরগুলো দেখেন যদি স্বপ্ন থাকে আপনার বাংলা সংবাদ ব্যবস্থাপক হবেন তো তার আগে আপনি টার্গেট সেট করেন যে আপনি কোন টেলিভিশনে বা কিভাবে কাজ করবেন এখন আপনার প্রথমে যে কোনো একটা টেলিভিশনকে আপনি নিজে দেখেন আমি বলবো যে সব খবরগুলি আপনাকে দেখতে হবে তো বেশি খবর দেখতে গেলে আবার আপনাদের এলোমেলো হয়ে যেতে পারে তো আমি বলবো যে আপনি প্রথমে একটা টেলিভিশন দেখেন বা একটা টেলিভিশনের বলিট ভলিউমগুলো আপনি নিয়মিত দেখতে থাকেন দেখার পর আপনার আপনি যখন বুঝবেন যে এইভাবে খবর পড়ে তখন সেভাবে আপনি বাসায় প্র্যাকটিস করেন হয়তো হাসা হাসি করতে পারে আপনার আশেপাশের লোকজন যে আসলে সম্ভব হবে একে দিয়ে কি সম্ভব হবে তো এটা আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে তারা আপনাকে বলবে যে তুমি হবে সংবাদ পাঠক তুমি খবর পড়বে এটা কি আশা করা যায় তো হয়তো হেসে অনেকে উড়িয়ে দিবে অনেকে উড়িয়ে দিবে তো আপনার এই হাসিটাকে হজম করতে হবে আপনি বড় একটা আয়নার সামনে নিজে বসে যান আপনি আজকে এটা আজকে থেকে প্র্যাকটিস করেন দেখুন আপনার নিজের প্র্যাকটিসটা আপনার যখন আপনি নিজে যখন করতে পারবেন প্রথমে দেখবেন যে আপনার হয়তো আপনার নিজের বাচন ভঙ্গি নিজের চোয়াল নিজের বিভিন্ন বিষয় সবগুলো আপনি হয়তো নিজে দেখতে পাবেন দেখবেন যে আপনার মুখটা বেঁকে যাচ্ছে আপনার কথা বলতে বলতে নাকটা ফুলে যাচ্ছে এরকম চোখগুলো বড় হয়ে যাচ্ছে তো এগুলো আস্তে আস্তে আপনি নিজে নিজে ঠিক করে নিন তো যেহেতু লাইভে আসি অনেকেই যুক্ত হয়েছেন তাদের সাথে একটু কথা বলি আক্তার সুন্দর লাগছে ভাই আসলে আমি তো সুন্দর তেমন সুন্দর না তারপরে ফারহানা চৌধুরী ভাই শুভ সকাল ভালো হচ্ছে থ্যাংক ইউ হাফিজ যুক্ত হয়েছে হাফিজ লিখছেন যে পুরো লাইভ দেখতে পাচ্ছেন না পরে দেখে নিবেন থ্যাংক ইউ তারপরে আরও অনেকে যুক্ত হয়েছে সবার নাম বলার আসলে আমি পাচ্ছি এই সুযোগ তো হ্যাঁ আমি পরে পড়বো আর কি সবার নামগুলো তো যেটা বলছিলাম যে আপনার বাসা থেকে নিজে খালেদ সাইফুল্লা ভাই যুক্ত হয়েছেন খালেদ সাইফুল্লা ভাই কেমন আছেন আমার গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে বিশেষ করে অনলাইন সাংবাদিকতার খালেদ সাইফুল্লাহ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে ডিজিটাল সময় ডট কম এর সম্পাদক নোয়াখেলো ওয়েবের সম্পাদক খালেদ সাইফুল্লা ভাই তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাকে হাসাহাসিটাকে হজম করতে হবে প্রথম কাজ হল একদম প্রথম কাজ বাসায় যে শুদ্ধ ভাষায় কথা বলা শুদ্ধ ভাষায় কথা বলা আম্মু কেমন আছেন আপনি সুন্দর করে সালাম দিয়ে ঢুকে বাসায় বললেন আম্মু ভালো আছেন বন্ধুকে বললেন এই কেমন আছিস তো আপনি সুন্দর করে কথা বলতেছেন এটা শুনে তো ওরা অভ্যস্ত না তো তাতে কি আছে আপনার হাসাহাসি করুক না তো আপনি সুন্দর করে বলেন এই ভাইয়া যাবেন সুন্দর করে বলেন এক কথায় আজ থেকে ফ্রম স্টার্ট সুন্দরভাবে কথা বলা সুন্দরভাবে কথা বললে সবাই হয়তো প্রাথমিকভাবে আপনাকে নিয়ে একটু হাসাহাসি করতে পারে তারপরেও আপনার আমি বলবো যে আপনাকে সে সুন্দরভাবে কাজ করতে হবে তো আপনাদের আরো কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই এখানে আপনাদেরকে নেওয়ার তো যেহেতু সুযোগ নাই খুব সংক্ষেপেই শেষ করতে হবে আজকের ক্লাসের যেটা বলবো যে আপনার সুন্দরভাবে কথা বলা শুরু করে দিন এটা আমি আগেই বলেছি তারপরে হলো আপনার একটা বই সংগ্রহ করতে হবে সে বইটা হলো নরেন বিশ্বাস নরেন বিশ্বাস সম্পাদিত হতে পারে বা বাংলা একাডেমির সর্বশেষ উচ্চারণ অভিধানটা সংগ্রহ করেন আর তারপরে আর কয়েকটা কাজ দিলাম সেটা হলো আপনার টেলিভিশনের দেখে স্কল খবর পড়ার অভ্যাস করেন তারপরে বড় একটা আয়নার সামনে সেজে গুজে মেকআপ নিয়ে আপনি নিউজ প্রেজেন্টার হিসেবে বসে খবর পড়া শুরু করেন আহ তারপরে হলো আপনার আহ আবার যেটা বলেছে সেটা হলো উচ্চারণকে শুদ্ধ করা এবং সুন্দরভাবে কথা বলা তো এই ছিল আজকের ক্লাসের বিষয় আমি সপ্তাহে দুদিন চেষ্টা করব সংবাদ উপস্থাপনার বিষয়গুলো এনে আলোচনা করা আজকের এখানে উচ্চারণের মুখের জরাত জড়তা কাটানোর জন্য কিছু বিষয় থাকে কিছু টিপস থাকে সেরকম দু একটা টিপস দিয়ে এবং একটা শব্দ বা দু একটা শব্দ বা বাক্য আপনি লিখে রাখতে পারেন যদি হাতের কাছে কাগজ কলম থাকে তাহলে একটু কাইন্ডলি লিখে নেন যেমন আমরা কয়েকটা লাইন আমরা প্রতিদিন প্র্যাকটিস করতে পারি এটা যারা সংবাদ ব্যবস্থাপনে এসেছেন তারা অনেকেই করেছেন তো আপনিও করুন তো সেটা হলো যে একটা বাক্য যেটা হলো সেটা হলো চাচা চাচা চটা চাছে না চা চাচ্ছে এটা আপনি দশ বার বিশ বার আস্তে আস্তে আপনি বলার চেষ্টা করেন এই এই শব্দটার মাধ্যমে হলো আপনার তালব্য বর্ণ যেগুলো রয়েছে বা বর্ণের আপনার সেই বর্ণগুলো চছর সমস্যাগুলো আপনার দূর করবে এগুলো আপনার দ্রুত বলতে হবে তো আপনার আমি আবার বলছি চাচা চাচা মানে আঙ্কেল চাচা চাচা চটা চাচ্ছে না চাচ্ছে এটা আপনি যত দ্রুত বলতে পারেন এটা হলো আপনার একটা উচ্চারণের প্রথম ক্লাসে একটা টিপস দিতে চাই তারপরে আপনার যেটা হলো যে আপনার সংবাদের জন্য আপনার যেটা হলো আপনার খবর দেখা খবর দেখার জন্য আপনি অবশ্যই যে কোনো একটা বুলেটিন বুলেটিন মাল টেলিভিশনের সংবাদকে আমরা একত্রে বুলেটিন বলি তো এই বুলেটিনের যে কোনো একটা টেলিভিশনের খবর পূর্ণাঙ্গভাবে আপনার দিনে একবার হলেও দেখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন আমরা দ্বিতীয় ক্লাসে আবার খুব অল্প সময়ের মধ্যে কোনো একদিন আমরা আবার হাজির হব তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকে যারা আমাদের সাথে লাইভে ছিলেন আজকে যারা আমাদের সাথে উৎসাহ দিয়েছেন খোঁজখবর নিয়েছেন আগেই ঘোষণা ছিল আমরা লাইভে থাকব তো আপনার শুভকামনা আপনার এই টেলিভিশনে সাংবাদিক হওয়া বা রেডিওতে খবর পড়া আর এই খবর পড়া বা সুন্দরভাবে কথা বলতে পারা শুধু আপনার নিজের শুধু ক্যারিয়ার তৈরি না আপনার সারা জীবনের জন্য একটা সম্পদ হিসেবে কাজ করবে আপনার সন্তান আপনার পরিবারের সবাইকে আপনার শুদ্ধ ভাষায় যদি কথা বলতে পারেন যদি সুন্দরভাবে নিজের জীবনকে করতে পারেন তাহলে এটা মানুষে ভালো বলবে এবং এটা আপনি যে কোনো প্রতিষ্ঠানে আপনি যে কোনো জায়গায় আপনি কাজ করেন না কেন আপনার সুন্দর ভাষায় কথা বলা আপনার এটা একটা আলাদাভাবে আপনাকে একটা সম্মান এনে দিবে বলে আশা করছি তো এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা লাইভে যারা দেখলেন হয়তো বা লাইভে অনেকে থাকার সুযোগ হয় না ব্যস্ততার কারণে তো এটার জন্য আপনারা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেটা আমি আমার এই ভিডিও ফেসবুকের আমি এটা লিঙ্ক শেয়ার করব সেটা হলো দুলাল শো আমার নামে একটা শো যেটা ক্যারিয়ার শো পরিচালনা করি ইউটিউবে দুলাল শো আমার সবগুলো ভিডিও সেখানে পাবেন অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল দুলাল শো ডি এল দুলাল শো এস এস ওডাব্লিউ দুলাল শো এটার মধ্যে বিভিন্ন ভিডিও পাবেন আসলে আমি ভালো কোনো বক্তা না আমি ভালো কোনো টিচার আমি কোনো কিছুই বলতে পারবো না তবে টেলিভিশনে এতটুকু আমি দাবি করতে চাচ্ছি টেলিভিশনের পিছন থেকে সংবাদ উপস্থাপনের পিছন থেকে আমি যতটুকু শিখেছি বা যতটুকু দেখেছি সেগুলো আমি শেয়ার করতে চাই হয়তো জানি না আজকে এটা আমার শেষ ভিডিও হতে পারে এটা আজকেই হয়তো আমি এই পৃথিবী থেকে চলে যেতে পারি তো আমি যতটুকু শিখেছি সেটা যেন আমার নতুন প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি এই ইচ্ছে নিয়ে আসলে মূলত আমি ফেসবুকের মাধ্যমে অন্যদেরকে এই সংবাদ উপস্থান বিষয়ক ক্লাস এর আমি শুরু করেছি তো আমার গতকাল এক সহকর্মী চলে গেছেন পৃথিবী থেকে শহীদ ভাই তিনিও একজন প্রযোজক ছিলেন তার রুহের মাত্রাত কামনা করছি তো তারপর পৃথিবী থেকে আমরা সবাই চলে যাবো একদিন টোডো তো আমরা যেন কিছু রেখে যেতে পারি তো দেখা হবে যারা লাইভে দেখলেন তাদেরকে সবাইকে অভিনন্দন আবার সব ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখতে পারেননি তাদেরকে বলবো আপনারা পূর্ণাঙ্গ ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল দুলাল শো তে আপনারা লগন করুন সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আমার সাথে থাকেন আবার যদি কোনো পরামর্শ থাকে আপনাদের তাহলে সেই পরামর্শগুলো আপনারা দিবেন আমাকে আমার সহযোগিতা করার জন্য পরবর্তী ক্লাসে যেন আপনাদের সেই বিষয়গুলো তুলে ধরতে পারি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ